দেখুন, আজকে কীরকম মচমচে বেগুনি বানিয়েছি, একেবারে নতুন ধরনের রেসিপি। অনেকেই হয়তো আপনারা এই ধরনের বেগুনি খাননি, আর যদি খেয়ে থাকেন আমার এই নতুন পদ্ধতির বেগুনিটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একেবারেটা একেবারে মচমচে, ভেতরটা নরম, এই নতুন ধরনের বেগুনির রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি। খুবই সুন্দর লাগবে, বিকেলে স্ন্যাক্সের সাথে কিংবা গরম ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ জমে যাবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কিভাবে এই বেগুনিটা বানিয়েছি। আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা ফ্রিজে ছিল বলে একটু নরম হয়ে গেছে। এবার বেগুনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি বেগুনের বোটার পোর্শনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার মোটামুটি, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও হবে না, এরকম করে আমি গোল গোল চাকাচাকা করে বেগুনটাকে কেটে নিচ্ছি। দেখুন, খুব বেশি মোটাও করছি না, খুব বেশি পাতলাও হবে না, এইভাবে আমি গোল গোল করে সমস্ত বেগুনটাকে কেটে নিলাম। দেখুন, পুরো বেগুনটাকে কাটার পর আমি বেগুনের পিসগুলোকে জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। এর ভেতরে সামান্য একটুখানি লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে এই মিনিট দুয়ের তিনেকের জন্য জলে চুবিয়ে রাখছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল গরম করে নিয়েছি। এবার এই জলের ভেতরে দিয়ে দিচ্ছি তিনখানা রুই মাছের পেটি। আজকে আমি বানাবো মাছের বেগুনি। কেমন একটা অদ্ভুত ধরনের নাম লাগছে না? মনে হচ্ছে এটা আবার কী জিনিস, মাছের বেগুনি আবার কি? আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আমি নিজে টেস্ট করে বলছি যে দারুণ সুন্দর খেতে হয়েছিল। আপনারা আমার মতন করে রান্না করুন, খুব সুন্দর লাগবে। জলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টু চামচ মতো লবণ, একটুখানি হাফ টু চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টু চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিয়ে দিলাম, তাহলে মাছের আষ্টে গন্ধটা থাকবে না। মাছটাকে আমি এবার সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে 3-4 মিনিট মতো সময় লেগেছে। মাছটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি মাছটাকে ছাঁকনি দিয়ে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রের ভেতর মাছটাকে রেখে দিলাম। এবার আমি কাঁটাটা বেছে নিচ্ছি, খুব গরম আছে তাই একটু চামচের সাহায্যে মাছের মধ্যে থেকে কাঁটাগুলো সব বেছে নেব। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমার মতন করে একদিনকে এই মাছের বেগুনি আপনারা বানান, একেবারে নতুন ধরনের রেসিপি। বেগুনি তো অনেক খেয়েছেন আর মাছেরও অনেক রেসিপি খেয়েছেন, একবার মাছের বেগুনি করে খান, খুব ভালো লাগবে। কাঁটাগুলোকে বেছে নিচ্ছি, রুই মাছের পেটি পোর্শন এটা, তাই খুব বেশি কাঁটা নেই আর বাঁচতেও খুব সুবিধা। সমস্ত কাঁটাগুলোকে আমার বাঁচা হয়ে গেছে। খুব ভালো করে কাঁটাগুলো বেছে নেবেন, নাহলে কিন্তু মুখে লাগলে পরে, রান্না করার পর ভালো লাগবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো বেসন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পরে বেগুনিগুলো খুব মচমচে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম লবণ। লবণটা পরে একটু টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখানে একটু কম লবণই দিলাম। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছিলাম, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ মতো দিলাম চাট মশলা, তাহলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল।
দিয়ে আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে নুন মশলাগুলো ভালো করে মাখানো হয়ে যায়। দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আবার প্রয়োজন হলে আর একটু জল দিলাম। দেখুন একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। আপনারা আপনাদের যেরকম জলের প্রয়োজন হবে সেই অনুযায়ী জলটা দেবেন, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। এইবারে জল থেকে একটা বেগুনের টুকরো নিয়ে নিয়েছি, তার মধ্যে চামচ দিয়ে আমি এই মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করছি, বানানোটা খুবই সোজা আর খেতে কিন্তু অসাধারণ, একেবারে নতুন ধরনের রেসিপি। মুখের স্বাদ বদল করতে মাঝে মাঝে এরকম নতুন ধরনের রেসিপি খেতে ভালোই লাগবে। একটা পোষণ লাগানো হয়ে গেছে, এবারে আমি অপর পোষণটাতেও এরকম পেস্টটাকে লাগিয়ে নিচ্ছি, চামচ দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। খুবই সোজা বানানোটা, বাড়িতে একটু মাছের টুকরো থাকলে পরেই কিন্তু আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, আর হাতে সময় থাকলে সকালের দিকে যদি বানিয়ে রাখেন তাহলে বিকেলে ঝটপট চায়ের সাথে কিন্তু ভেজে দিতে পারবেন, বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আর বিকেলে গরম গরম চায়ের সাথে এরকম একটা রেসিপি হলে ভালোই লাগবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো না লাগে তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা যদি ইউটিউব থেকে দেখেন ভিডিওটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। আমি এইভাবে সমস্ত বেগুনের টুকরোর গায়ে এই মিশ্রণটা, মাছের আর বেসনের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত বেগুনের টুকরোগুলোকে আমি তৈরি করে ফেললাম, দিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। দেখুন আমার সমস্ত বেগুনগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, দিয়ে বেগুনের টুকরোটা ছেড়ে দিলাম। একসঙ্গে অনেকগুলো দেব না, আমি দুটো দুটো করে ভাজবো। প্রথমে হাই করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে, তারপর মিডিয়াম টু হাইতে রেখেছি। এপিট পিট করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই বেগুনিগুলো তৈরি হয়ে যাবে। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখেই মনে হচ্ছে বাইরেটা একেবারে মচমচে হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, এই মাছের বেগুনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক, আপনারা সকালে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে, ভালো থাকুন।